Hey guys, welcome or welcome back to my channel Nomnom. আজকে বহু বহু দিন বাদে আমি ব্লগ করছি। তো প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ শারদীয়া, হ্যাপি দুর্গা পুজো, হ্যাপি পঞ্চমী। আজকে পঞ্চমী আর আমি আছি মুম্বাইতে। তো আজকে আমি যাচ্ছি মুম্বাইয়ের ঠাকুর দেখতে প্রথমবার। আমি কখনো আগে মুম্বাইতে আসিনি, বিয়ের আগে মানে একবার এসেছিলাম, দুদিনের জন্য থেকে চলে গেছি। তো মুম্বাইয়ের পুজো এবার ফার্স্ট টাইম, তোমাদেরকেও দেখাবো আমিও দেখবো। আমি হয়ে গেছি রেডি, আমি একটা বেরোমোটার ড্রেস পরেছি। তো চলো এবার বেরোনো যাক। আজকে আমাদের বেরোনোর প্ল্যান তো ছিল না, আমি বসে বসে বোর হচ্ছিলাম বাড়িতে। তো হঠাৎ করে আমার বরের মেসেজ এলো যে প্যান্ডেল ঠাকুর দেখতে যাবে। তো আমি তো পুরো হ্যাঁ যাবো বলে এক্সাইটেড হয়ে গেলাম। তো বললো 15 মিনিটসে রেডি হয়ে নাও। তো আমি 15 মিনিটসের মধ্যেই রেডি হয়ে বসে আছি, এবার ওর ওয়েট করছি, ও এলেই আমরা বেরোব। এক্সাইটেড পঞ্চমী আজকে। আমি ভেবেছিল আজকের দিনটাও বাড়িতে বসেই কাটবে, বাট না, আমরা যাচ্ছি ফাইনালি ঠাকুর দেখতে। ইয়েস, अभी शुरू हो जाएगा, बस 10-15 मिनट में शुरू हो जाएगा। क्यों माँ का अभी तो शाम ठीक 15 मिनट शुरू हो गया बोल लो। তো আমরা এখন এসেছি অভিজিতের দুর্গা পুজো দেখতে। এখানে এখনো উদ্বোধন হয়নি, তো আমরা পারফেক্ট টাইমে এসেছি, একটু বাদেই উদ্বোধন হবে আর তোমরা পুরোটাই দেখতে পাবে আমার সাথে। সবাই বসে ওয়েট করছে। বলো বলো দুর্গা মাই কি, বলো বলো দুর্গা মাই কি, যারা যারা ভিতরে আছো সবাই বাইরে চলে এসো প্যান্ডেলের সামনে, আমাদের নেক্সট প্রোগ্রাম এক্ষুনি শুরু হবে। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। আজ লোখণ্ডওয়ালা দুর্গোৎসব কা পহলা দিন হ্যাঁ, हम लोग अब आज माता जी को दर्शन करने, सबसे पहले ये पर्दा खोला जा रहा है, आप लोग सब लोग आ जाइए सामने, सब लोग सामने आ जाइए हमारे बीच। हमारे अंधेरी हम लोग के एरिया की एमएलए श्रीमती भारती लवेकर जी इधर ही हैं, और इनके हाथों से, इनके रहने रहते हुए हम लोग आज हिस्सा अंतिम करेंगे माता जी का दर्शन करेंगे। Thank you.
দেখা নেই তাকে একনাথ সিন্ধে জি আসবে একনাথ সিন্ধে সিএম ও ডিউটিস সিন্ধেজিকেও দেখে যাই তাহলে অভিজিতের পুজো দেখে আমরা এখন সানুদার পুজোয় চলে এসেছি আর এখানে মহিষাসুরের মতন কালো ধুতি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে কুমার স্বামী চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমিও দেখে নিই कोलकाता का राजबाड़ी जो बहुत मशहूर है शोभा बाजार राजबाड़ी ये पूरा पूरा डेकोरेशन राजबाड़ी के ही देख के उनको याद में रख के सजावट है वो हुआ है सब आ जाएगा
লক্ষ্মী ঠাকুর নিয়ে এসেছে, লক্ষ্মী ঠাকুর দেখেছি। সো গাইস, ফিরে এসেছি বাড়িতে, দুটো বড় বড় ঠাকুর দেখে, অভিজিতের পুজো আর কুমার শানের পুজো, একদম ভালো টাইমে গেছি অভিজিতের পুজো দেখতেই তো তোমরা পারলে সবটাই দেখলে। যাই হোক, এসে গেছি বাড়িতে আর দেখি আবার কালকে ষষ্ঠী, কালকে যদি আরও এক দুটো ঠাকুর দেখা যায় তো দেখবো, আর সপ্তমীর দিন তো কলকাতায় চলে যাচ্ছি। আর আমার বুবুকে অনেক অনেক থ্যাংক ইউ যে সারাদিন অফিস করার পর এত টায়ার্ড হয়েও আমাকে ঠাকুর দেখাতে নিয়ে গেল, মানে কোনো প্ল্যানই ছিল না, হুট করেই আমাকে টেক্সট করে যে ঠাকুর দেখতে যাবে আর আমি চটপট রেডি হয়ে যাই। যাই হোক, মনটা ভালো হয়ে গেল। যাই হোক, ভেবেছিলাম পঞ্চমীটা বাড়িতে বসেই কেটে যাবে, কিন্তু ঠাকুরের ইচ্ছায় দুটো ঠাকুর দেখে চলে এলাম, মনটাও ভালো হয়ে গেল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, হ্যাপি পূজা, ইয়ে।